এই মায়ান নদীর উপরে আসলে অনেকগুলো ব্রিজ আছে, একটু পরে পরে একটা করে ব্রিজ। আমিও মোটামুটি অলরেডি 5টা ব্রিজ ক্রস করে এসেছি এবং মোটামুটি সামনে আরও আমি দেখতেই পাচ্ছি আমার চোখের সামনে 3টা। তো এখন যে ব্রিজটার সামনে এসেছি আসলে এটা আসলে ফ্রাঙ্কফুর্টের ঐতিহ্য বলা চলে, কারণ এখানে যে কেউ আসুক না কেন এই ব্রিজটাতে মনে হয় একবার আসে। কারণ আপনি বিভিন্ন ধরনের ইউটিউবে ব্লগ টক দেখলেও আপনি দেখতে পাবেন যে এই ব্রিজটার উপরে এসে মানুষ একটা ছবি তোলে অথবা ইয়ে করে। আমিও আসলে এর ব্যতিক্রম না। তা আমি এবং এই ব্রিজটার একটা বৈশিষ্ট্য হলো যে এটার ভিতরে আসলে অনেকে ভালোবাসার তালা ঝুলে রাখে, যদিও আসলে আমার কাছে আসলে এটা বিশ্বাসযোগ্য না। তারা ঝুলে রাখে কিন্তু তাদের এটা অমর হবে কি না সেটা আমি জানি না। সো ওই ব্রিজটাতে এখনই যাব, হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি ব্রিজটার উপরে উঠে যাব। আসলে আমি ব্রিজের উপরের দিকে উঠছি আর কি। সেই কাঙ্ক্ষিত ব্রিজ যেখানে আসলে সবাই তার ভালোবাসার একটি নিদর্শন স্বরূপ এখানে তালা মেরে যায়, তারপরে হয়তো সেই তালার চাবি এই নদীতে ফালা দেয়। এবং এইটা আসলে জার্মানিতে নতুন না, মোটামুটি যেখানে এরকম মোটামুটি লোহার মানে ইয়া থাকে, সাইড ব্যান্ড থাকে, সেগুলোর মধ্যেই মানুষ এরকম করে তালা ঝুলে রাখে। এই তালা ব্রিজটা আসলে পর্যটকদের জন্য এবং মোটামুটি জার্মানদের জন্য আসলে খুব বেশি পপুলার। আপনারা আসলে পিছনে হয়তো দেখতে পাচ্ছেন যে অনেকে আসলে তালার সাথে ছবি তুলতেছে এবং এখানে যারা আছে আসলে সবাই পর্যটক। তো এই ব্রিজটার মধ্যে কোনো গাড়ি উঠতে পারে না, মানুষ হেঁটেই পারাপার হয় এবং মোটামুটি ব্রিজটা ভালোই মোটামুটি ওয়াইড। কিন্তু এখানে আসলে অসংখ্য তালা ঝুলিয়ে রেখেছে। তো যেটা বলা হয় আর কি যে মানুষের একটা কাপলের ভালোবাসার নিদর্শন হিসেবে তারা তালাটা এইখানে ঝুলিয়ে রেখে চাবিটা আসলে এই মায়ের নদীতে ফেলে দেয়। মানুষ তো ভালোবাসার তালা এখানে ঝুলে রাখছে কিন্তু ব্রিজের মাঝখানে আসলে একটা কপট কপতি তাদের বাসা বানায় রাখছে এবং ওরা হয়তো এখানে বাসায় ডিমও পেড়েছে। তো আমাকে দেখে হয়তো ওরা কিছুটা ভয়ও পেয়েছে। আসলে দেখতে দেখতে ব্রিজটা আসলে অনেক ঘুরে গেছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ব্রিজটা মানে একটু কাঁপে আর কি, মানে ঝুলে টাইপের আর কি, মানে প্রচুর, মানে কেউ যদি লাফালাফি করে তাহলে হয়তো ব্রিজটাতে মানে ঝুলবে আর কি। আমি আসলে সেই বিখ্যাত তালা ব্রিজ থেকে এখন মানে সিটির ভিতরের দিকে ঢুকছি, হয়তো একটা চার্চের দিকে যাব, সিটির মাঝখানে যাব, তারপরে হয়তো কিছুটা খাওয়া দাওয়া করবো। আমার আসলে খুব বেশি ক্ষুধা লাগছে, জানি না কি খাবো কিন্তু খাওয়া দাওয়া করবো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কেউ যদি আসলে ফ্রাঙ্কফুর্টে আসে তো এখানে বিভিন্ন ধরনের এজেন্সি আছে যারা আসলে সিটি ট্যুর করায়। যেমন একজন গাইড থাকে, সে আসলে এক্সপ্লেইন করতে থাকে বিভিন্ন জায়গায়। ওই যে একটা গ্রুপ মোটামুটি তারা আসলে একটা গাইডের কথা শুনতেছে, আমি যদি এখানে দেখাই, সে মোটামুটি এক্সপ্লেইন করতেছে, তারপরে বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিস এক্সপ্লেইন করতেছে। সো আমি এখন রাস্তা ক্রস করব, রাস্তা ক্রস করে একটা চার্চের দিকে যাব আর কি।